কেউ আমাকে দেখছো কি না একটু বলবা তাহলে আমি লাইভ ক্লাসটি শুরু করব কেউ কি আছো আমাকে দেখছ কি না শুনছ কি না একটু জানাও একটু হাই হেলো বলো দেখছো কিনা শুনছ কিনা দেখছো কিন্তু বলছো না যে আমাকে শুনতে পাচ্ছ কিনা ওকে আমি শুরু করি সুপ্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভকামনা জানিয়ে ঢাকা কলেজের অনলাইন ক্লাস থেকে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি শামিমা পারভিন প্রফেসর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি তোমরা বাসায় আছো স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং তোমরা ভালো আছো ঠিক আছে আমি গত কয়েকটা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম কি এগ্রিকালচার ডেভেলপমেন্ট অব বাংলাদেশ আমি বারবারই বলেছি যে এই ক্লাসটি অনেকগুলো ক্লাস হবে কারণ চ্যাপ্টারটি বড় ঠিক আছে আমি আজকে এগ্রিকালচারের মানে কৃষির এই চ্যাপ্টারের যেটি পড়াব সেটি অবশ্যই যেহেতু কৃষি পড়াচ্ছি তোমাদের জানা দরকার যে টপিকটি নিয়ে আজকে আলোচনা করব আর হচ্ছে এরপরে আমি আর দুটো ক্লাস করে তোমাদেরকে প্রশ্ন দিয়ে আমি এই চ্যাপ্টারটি শেষ করে আমি শিল্পায়নে চলে যাব ঠিক আছে আজকে যে চ্যাপ্টারটি বা যে টপিকটি নিয়ে আমি এসেছি সেটি হল বর্গা প্রথা বর্গা প্রথা ঠিক আছে যেমন তোমরা জানো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষি কাজের সঙ্গে জড়িত আর কৃষি কাজ করেই তারা জীবিকা নির্বাহ করে কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে বাংলাদেশের মানুষের কিন্তু নিজস্ব কোনো জমি নেই তেমন গুটি মানে আমরা বলবো যে কতিপয় ব্যক্তির হাতে হয়তো কিছু জমি আছে কিন্তু আসলে যারা চাষাবাদ করে করতে চায় তাদের হাতে কিন্তু নিজস্ব কোনো জমি নেই সেক্ষেত্রে তারা কি করছে অন্যের জমি নিয়ে তারা কিন্তু অন্যের জমিতে তারা ফসল ফলাচ্ছে এবং কাজ করছে তাহলে আমরা আজকে আমরা বলছি যে বর্গা প্রথা এটা আমি আজকে যতটুক সময় লাগুক না কেন আমি এটা শেষ করে দিতে চাই ওকে আমরা বলছি শেয়ার ক্রপিং সিস্টেম বা বর্গা প্রথা এটা কি আমরা সাধারণ যারা আমরা গ্রামের বসবাস করে করি বা থেকেছি তারা সাধারণ অর্থে জানি যে বর্গাটা কি নিজের কৃষকের নিজের জমি নেই তারা কি করছে অন্যের জমিতে চাষাবাদ করে ফসল ফলাচ্ছে এবং তার একটা অংশ মালিক পক্ষকে দিয়ে দিচ্ছে তার মানে মানে জমির প্রকৃত যে মালিক তার কাছ থেকে জমি নিয়ে কৃষক চাষাবাদ করে এবং উৎপাদিত পণ্যের একটা অংশ জমির মালিককে কিন্তু দিয়ে দিচ্ছে এখন এই যে আমি একজন কৃষক জমির প্রকৃত মালিকের কাছ থেকে জমি নিচ্ছে এবং ফসল ফলাচ্ছে এবং একটা অংশ কিন্তু দিয়ে দিচ্ছে এটা কি করতে হবে চুক্তির মধ্যে থাকতে হবে ওকে চুক্তির মধ্যে থাকতে হবে কারণ মানে ইচ্ছা মতো কি একজন কৃষক জমি নিবে চাষাবাদ করবে ইচ্ছা মতো ফসল জমির মালিককে দিবে তা না সেই চুক্তিগুলো কি হতে পারে ভূমি সংস্কার আইন উনিশশো সালের ১৬ ষোলোধারায় বলা আছে, যে যদি মালিক চাষের সকল সরঞ্জাম দিয়ে দেয় যেমন সার বীজ বা অন্যান্য ফসল ফলাতে গেলে যে সরঞ্জামগুলো লাগে সেগুলো দিয়ে দেয় তাহলে বর্গাদার এবং মালিকের মধ্যে উৎপাদিত পণ্যর বন্টন হবে ফিফটি ফিফটি তার মানে মালিক পাবে ফিফটি এবং যে কৃষক বর্গাদার আমরা যারা এই বর্গা নিচ্ছে জমিতে চাষ করছে বর্গাদার আমরা বলি তারা পাবে ফিফটি ঠিক আছে এটা একটা চুক্তির মধ্যে থাকে এটা আমরা ভূমি সংস্কার আইন উনিশশো সালের ষোলো ধারা এটা আমরা দেখছি দ্বিতীয়ত বলা হচ্ছে যদি বর্গাদার বা কৃষক যে জমিটি বর্গা নিয়েছে সে সমস্ত খরচ দেয় মানে এই বীজ সার গরু তারপরে হচ্ছে পানি মানে ট্রাক্টর ইত্যাদি ইত্যাদি তাহলে সে হচ্ছে কতটুকু পাবে পাবে হচ্ছে মানে বর্গাদার যদি খরচ বহন করে সমস্ত তাহলে পাবে সেভেন্টি বা পঁচাত্তর ভাগ পাবে এবং জমির মালিক পাবে হচ্ছে কত পঁচিশ ভাগ ঠিক আছে এইভাবে কিন্তু আইনে বলা আছে আরেকটা বলা আছে মানে এটা আইন করা যে ফসল যখন হয়ে যাবে মানে একেবারে কী বলে ঝাড়াই আমরা বলি মাড়াই করা একেবারে পরিপূর্ণ ফসল খেতে হয়ে গেছে সেক্ষেত্রে সাত দিনের মধ্যে কিন্তু এই ফসল ঝাড়াই মাড়াই করে বা ফসলকে একটা ফর্ম দিয়ে সেটা মালিক পক্ষকে বুঝিয়ে দিতে হবে ঠিক আছে ষোলো ধারায় আরও বলা আছে যে কোন জায়গায় ফসলটি তোলা হবে যখন ফসল হয়ে গেছে ধরো ধান ধানটা হয়ে গেছে এখন কাটতে হবে এই কেটে নিয়ে এটা কোথায় ইয়ে করতে হবে মারাই করতে হবে কোথায় এই ফসলটা মানে পরিপূর্ণতার রূপ দিতে হবে সেই জায়গাটি মালিক পক্ষ এবং বর্গাদার এই দুজন মিলেই কিন্তু কি করবে বাছাই করে নিবে যে কোন জায়গায় তারা এটি করবে আরেকটা এই অডিয়েন্সে উনিশশো সালের ভূমি সংস্কার আইনের ধারার অডিয়েন্সে আর একটা বিষয় আছে যে ফসলের ভাগ নেওয়ার সাথে সাথে কি করবে একে অপরকে মানে বর্গাদার এবং মালিক পক্ষ কি করবে এই রসিদ দিবে একে অপর পক্ষে যে আমি এতটুকু ভাগ পেয়েছি এই সংক্রান্ত একটা রসিদ দিবে উভয় পক্ষকে এটা দেওয়ার অর্থ হচ্ছে তাহলে এই বর্গাদারের মানে যে চাষ করতে পারবে পরবর্তীতে বা সে যে চাষ করে এই বর্গাদারের একটা অন্যতম প্রমাণপত্র হিসাবে কিন্তু এটি কাজ করবে তাহলে কি হচ্ছে এই যে এই বিষয়গুলো অবশ্যই ভূমি সংস্কার আমি আবারও রিপিট করি ভূমি সংস্কার আইন উনিশশো সালে সৌর ধারায় এগুলো কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে আমি যেটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি বললাম তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে বর্গা ইয়ে কি বর্গা প্রথা কী বা বর্গা কাকে বলে আমি আবারও একবার বলে দেই যে যে কৃষকের নিজের জমি নেই অন্য জমি নিয়ে চাষাবাদ করে উৎপাদিত পণ্য শর্ত অনুযায়ী উভয় পক্ষের মধ্যে ভাগ করে নিচ্ছে সেটাকে বলা হচ্ছে বর্গা আর যে কৃষক এটা করছে তাকে বলা হচ্ছে বর্গাদার দার। এখানে মালিক পক্ষ বা মালিক শুধু তার জমিটা দিচ্ছে কিন্তু আসল যে শ্রম এটা কিন্তু পুরোটাই বর্গাদার বা কৃষককে দিতে হচ্ছে ঠিক আছে তবে আটা এখানে আমি বলে নিই ধরো কোনো কারণে অনাবৃষ্টি অতিবৃষ্টি বন্যা ঝরঝঞ্ঝা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা বাংলাদেশকে বলি যে মৌসুমি বায়ুর জোয়া খেলা তাই না যে এটা নির্ভর করে মৌসুমের উপর কোন ফসলটি কিভাবে হবে কতটুকু হবে বা হবে না সেক্ষেত্রে কিন্তু যদি জমিতে কোনো ফসল না হয় তারপরেও কিন্তু বর্গা দ্বার যে আছে তাকে কিন্তু চুক্তির শর্ত অনুযায়ী তাকে পণ্যটি দিতে হয় ঠিক আছে কখনো কখনো হয়তো মালিক পক্ষ কি করে দয়া পরবশ হয়ে মাফ করে দিতে পারে ঠিক আছে তাহলে তোমরা বর্গা কি এইটি সম্পর্কে এখন জানলা এখন আমি এই যে বর্গা প্রথার সুবিধা কি এটি নিয়ে এবং অসুবিধা কি আমি আজকে পুরোটা নিয়েই বলবো এবং শেষ করে দেবো অতি আমি বলি সুবিধাগুলো কী হতে পারে এই যে বর্গা প্রথার যে প্রবর্তন হয়েছে তার সুবিধা কী অনেক সুবিধাই আছে বিশেষ করে ভূমিহীন কৃষকদের জন্য প্রান্তিক কৃষকদের জন্য যাদের নিজস্ব কোনো জমি নেই তাঁদের জন্য ঠিক আছে সুবিধাগুলো কি হতে পারে যে আমরা বলছি যে প্রান্তিক যে কৃষকরা থাকে এক নম্বর বলবো যে অতিরিক্ত আয় তাদের হতে পারে একজন কৃষক হয়তো অন্য অন্য কাজও করতে পারে কিন্তু এই ভূমিহীন বা প্রান্তিক কৃষকরা বর্গা চাষের মাধ্যমে জীবনধারণের অতিরিক্ত স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে মানে অন্য কাজ সে করছে আবার এই কারো অন্য জমি চাষ করে কিছু উপার্জন হচ্ছে ফসল উৎপাদিত হচ্ছে কিছু উপার্জন হচ্ছে তাতে তার সাংসারিক জীবন বা তার জীবন ধারণটা আরও সুন্দর এবং মানসম্মত হচ্ছে এটি একটি সুবিধা দুই নম্বর সুবিধা আমরা বলতে পারি যে অনুপস্থিত যে মালিকানা থাকে জমি চাষের জন্য মানে আমরা বলছি এভাবে বলি যে শহরে দেখবা যে যে ব্যক্তিরা ব্যবসা করে বা অন্য কোনো চাকরি করে তাদের গ্রামে কিছু জমি রয়ে গেছে এখন তাদের পক্ষে এই শহর ছেড়ে চাকরি ছেড়ে বা ব্যবসা ছেড়ে গ্রামে যে জমি চাষ করা তার পক্ষে খুব কঠিন একটা ব্যাপার হয়ে পড়ে সেক্ষেত্রে যদি সে জমিটা চাষ না করে তাহলে জমিটি কি হয় পতীত পড়ে থাকে বা এই জমি থেকে তার কোনো কিছু লাভই আসে না জাস্ট পড়ে থাকে তাহলে কি করতে হবে এই যে অনুপস্থিত যে মালিক আছে এই জমি যখন বর্গা দিবে তখন এখান থেকে তার আয়ের অতিরিক্ত ব্যবস্থা হতে পারবে অতিরিক্ত আয়ের ব্যবস্থা তার হয়ে যায় ঠিক আছে তাহলে সে চাকরি করছে ব্যবসা করছে সঙ্গে সঙ্গে সে এই জমি থেকেও কিছু নিতে পারছে কিছু উপার্জন তার হচ্ছে কিন্তু এরা বর্গা যদি না দিত তাহলে জমিটা কিন্তু আসলে পড়েই থাকত তাই না আমরা তৃতীয়ত বলছি যে ছদ্মবেশী বেকারত্ব হ্রাস করে ছদ্ম বেশি বেকারত্ব আমরা বলবো যে যেসব কৃষক পরিবারে সরি পরিবারে জমির তুলনায় মানে বাড়তি যে কৃষকগুলো রয়েছে বসে থাকছে তারা কিন্তু এই বর্গা চাষের মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারে পারে তাহলে এই যে ছদ্মবেশী বা ছদ্ম বেকারত্ব যেটা আছে সেটি কিন্তু অনেকাংশে হ্রাস পায় আমরা এইভাবে বলতে পারি আবার দেখবা যারা মৌসুমে বেকারত্ব আমরা বলি একটা যে ছয় মাস কাজ করে ছয় মাস বসে থাকে আমরা চিনি কলের কথাই বলি যে আখ কি সবসময় হয় ছয় মাস হয়তো আখ চাষ চাষের সঙ্গে কোনো কোনো কৃষক বা শ্রমিক যুক্ত থাকে ঠিক আছে ছয় মাস কিন্তু সে বসে থাকে তাহলে এই ছয় মাস যদি সে অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে তাহলে এখান থেকেও কিন্তু সে বাড়তি উপার্জন করতে পারে তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি বর্গা চাষের সুবিধা অনেকখানি আছে ঠিক আছে আমরা বলি যে এই বাণিজ্যিক খামার হিসাবে এটা বিবেচিত হতে পারে দ্যাট মিন্স আমরা বলি যে বাংলাদেশের কৃষি খামারগুলো মূলত ক্ষুদ্রতন ছোট ছোট ঠিক আছে কিন্তু একজন ভূমিহীন প্রান্তিক কৃষক যদি অনেক জমি নিয়ে চাষাবাদ করে বর্গা চাষাবাদ করে সেক্ষেত্রে কিন্তু বৃহদতন খামার গঠন করা যেতে পারে এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ করাও কিন্তু হতে পারে আর একটা গুরুত্বপূর্ণ সুবিধা আছে সেটা হচ্ছে আমরা কি বলবো কর্মসংস্থান সৃষ্টি করা বা নিয়োগ হওয়া নিয়োগ বৃদ্ধি পাওয়া এটা হতে পারে যে এই যে চাষ যোগ্য জমি পড়ে থাকছে না ভূমিহীন কৃষকদের যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে বেকারের সংখ্যা অনেকাংশে কমে যাবে কর্মসংস্থানের সুযোগ হবে গ্রাম অঞ্চলে কর্মসংস্থানের কিন্তু বিকল্প কোনো সুযোগ তেমন নেই কিন্তু এই বর্গা চাষের পদ্ধতি যদি থাকে আছে তো অবশ্যই অ্যাপ্লাই করা হয় সঠিকভাবে তাহলে দেখবা যে অনেক কৃষক ভূমিহীন কৃষক প্রান্তিক কৃষক এর সাথে নিজেকে সংযুক্ত করতে পারবে এবং তারা কাজে নিজেকে ইনভলভ করতে পারবে তাহলে এই সুবিধাগুলো আমরা দেখছি ঠিক আছে আমি যারা পরে জয়েন করেছ আমি বলি যে আমি পড়াচ্ছি বর্গা প্রথা আমি বলে দিয়েছি অলরেডি বর্গা প্রথা কি কীভাবে বন্টন হয় মালিক এবং বর্গাদারদের মধ্যে উৎপাদিত পণ্য বা শস্য আর সুবিধাটা আমি পড়াই দিলাম এখন আমি অসুবিধা কি এটা নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে আমি আবার রিপিট করি আজকে এই বর্গা প্রথাটা আমি পুরোটাই শেষ করে দিব তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এখন আমি বর্গা প্রথার অসুবিধা নিয়ে আলোচনা করছি ঠিক আছে প্রথমত বর্গা প্রথার আমি বলছি যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে প্রত্যেকটা জিনিসই তাই সুবিধা এবং অসুবিধা দুটো মিলেই থাকে একটা মানুষ যেমন তার সবটি ভালো হয় না আবার সবটি খারাপ হয় না তেমনই এই সুবিধা অসুবিধাগুলো কি কি আমি বলছি অসুবিধার মধ্যে একটা আছে যে এক নম্বর আমরা বলি যে উৎসাহের অভাব উৎসাহের অভাব ও অভাবটা কি যে বর্গা চাষিরা যেহেতু অন্যের জমি নিয়ে কাজ করে ঠিক আছে তো অনেক সময় অনেক সময় তারা কিন্তু মন লাগিয়ে জমিতে শস্য উৎপাদন করতে চায় না ঠিক আছে কারণ আমার জমি না অন্যের জমি কাজ করছি এত উৎপাদন করার কি দরকার এত খাটনি করার কি দরকার ইত্যাদি বিষয়গুলি মানে মোটিভেশন। এটা কিন্তু তাদের মধ্যে আসতে পারে দুই নম্বর বলা হচ্ছে এই যে ডিজ উৎপাদন হ্রাস মোটিভেশন, উৎসাহের অভাব এর ফলে কি হচ্ছে যে উৎপাদন হ্রাস পায় একজন বর্গা চাষি যখন অন্যের জমি ভেবে কাজ করতে চায় না তারা আমি আবার বলি উনিশশো চুরাশি সালে যে ভূমি সংস্কার আইন আছে সে আইন জানে না বা মানতে চায় না ঠিক আছে বা জমিরকে আরও উর্বর করে উৎপাদন করবার জন্য উৎসাহী হয় না সেক্ষেত্রে দেখা যায় যে জমির উৎপাদন ক্ষমতা অনেক অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পায় না বা এই বর্গা চাষিরা জমিতে অধিক ফসল ফলানোর জন্য বা অধিক উৎপাদন করবার জন্য তারা কিন্তু সচেষ্ট হয় না এটি একটি অসুবিধা বলে আমরা মনে করছি তৃতীয়ত আমরা বলি যে ঋণের অসুবিধা বর্গা চাষিদের তা জমির ওপরে অনেক সময় কিন্তু কি করা হয় ঋণ প্রদান করা হয় না কারণ এটা বর্গা জমি হয়তো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক সময় একটু ইয়ে করে অসুবিধা মনে করে যে ওদেরকে কেন ঋণ দিতে হবে বা দিব দিচ্ছি ইত্যাদি ইত্যাদি যদিও আমাদের বাংলাদেশে কৃষি ব্যাংকগুলো আছে যেগুলো ঋণ দিয়ে কৃষি ঋণ দিয়ে সহায়তা করে থাকে কিন্তু অনেক সময় তাদের করিমসির কারণে তারা সঠিকভাবে ঋণ পায় না এবং এটা উৎপাদনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায় না সে কারণে এরপরে যেটা আমি বলি যে চার নম্বর ইয়ে যে পরিকল্পনা গ্রহণের সমস্যা থাকে যে বর্গা চাষিরা অনেক সময় দেখবা যে কিভাবে জমিটা নিব কীভাবে কোন কোন ফসল ফলাবো এই জমি কীভাবে দিতে হবে আইনটা যেহেতু তাদের বা শর্তটা জানে না শর্তটা সেভাবে তারা মানে না তারা কিন্তু এই যে দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা করে জমিতে ফসল ফলানো সেটি কিন্তু তারা অনেক সময় করে না এটি একটা অসুবিধা সৃষ্টি করতে পারে আর একটা আছে যে বর্গা চাষিরা জমি চাষ করলো ঠিক আছে অতিরিক্ত শ্রম দিল তার মূলধন বিনিয়োগ করলো অতিরিক্ত খরচ করলো কিন্তু দেখা যাচ্ছে ভালো উৎপাদন সেখান থেকে হলো না যে পরিমাণে সে টাকা খরচ করল সেই পরিমাণের উৎপাদন বৃদ্ধি হলো না এতে কি হচ্ছে একজন বর্গা কৃষক যে থাকে বর্গাদার যে থাকে সে কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ শর্ত অনুযায়ী মালিক পক্ষকে কিন্তু তাকে ঠিকই এই উৎপাদনের একটা অংশ শর্ত অনুযায়ী শর্ত আমি একটু আগে বলে দিয়েছি কী কীভাবে জমির যে চাষাবাদের উৎপাদন সেটি বন্টন বণ্টিত হয় সেটি আমি বলে দিয়েছি তো এই শর্ত অনুযায়ী তাকে কিন্তু অবশ্যই উৎপাদনের অংশ দিতে হচ্ছে কিন্তু সে জমিতে যে পরিমাণে খরচ করেছে সেই পরিমাণে টাকা ওঠেনি বা সেই পরিমাণে ফসল উৎপাদিত হয়নি ঠিক আছে আর আমরা অন্যতম সমস্যা বা অসুবিধা বলে মনে করব সেটি হচ্ছে যে স্বাধীনতার অভাব ঠিক আছে বর্গা চাষিরা অনেক সময় জমি নিচ্ছে চাষ করবে কিন্তু মালিকের সম্মতি ছাড়া স্বাধীনভাবে অনেক সময় তারা কি করছে চাষাবাদ করতে পারছে না কারণ যদি মালিকের কথা মতো কাজ তারা জমিতে শস্য না ফেলায় সেক্ষেত্রে এই জমি হারানোর ভয় কিন্তু তাদের মধ্যে থাকে যে আমি যদি মালিকের কথা না শুনি তাদের মতো করে কাজ না করি শস্য উৎপাদন না করি তাহলে হয়তো জমিটা মালিক পক্ষ নিয়ে নেবে এটাও কিন্তু একটা অসুবিধা মধ্যে পড়ে আরেকটা বলি যে জমির উন্নতি হয় না এই বর্গা চাষের ক্ষেত্রে কারণ চাষযোগ্য জমির উপর বর্গা চাষির যেহেতু কোনো স্থায়ীভাবে অধিকার থাকে না ফলে ওই বর্গা চাষি ওই জমির উন্নতি বিধান করার জন্য এত বেশি আগ্রহী তারা হয় না অন্যের জমি চাষ করছি চাষ করলে করব না করলে না করব নাহলে আমরা ছেড়ে দিব ঠিক আছে তাহলে আমরা দেখছি বর্গা প্রথার ক্ষেত্রে এই অসুবিধা বা সুবিধাগুলো আমরা দেখতে পাই ওকে এখন একটু দেখি তোমরা আছি শুধু তিনজন চারজন এটা কি রকম। যাই হোক আমার দায়িত্ব আমি পালন করি এরপরে যেটা আসে যে বর্গা প্রথার দক্ষতা বৃদ্ধির উপায় কী তার আর একটা টপিক আমি আবার রিপিট করি প্রথমে আমি বলেছি বর্গা চাষ কী ঠিক আছে তারপরে বলেছি আমি যে এর কীভাবে বর্গা চাষের উৎপাদনগুলো বণ্টিত হয় আর বলেছি সুবিধা অসুবিধাগুলো কি কি এটা আমি বলেছি ঠিক আছে এখন আমি বলবো যে এই বর্গা প্রথার দক্ষতা বৃদ্ধির উপায় কী মানে কিভাবে এই মানে বর্গা চাষ আমরা যে বলছি করছে একজন কৃষক বা প্রান্তিক কৃষক বা ভূমিহীন কৃষক অন্যের জমি নিয়ে তাহলে এটা কিভাবে এই দক্ষতা বাড়ানো যাবে বা কি পদক্ষেপ নিলে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা যাবে ঠিক আছে শস্য পণ্য উৎপাদন করা যাবে এক নম্বর আমি বলি দীর্ঘমেয়াদি লিজের কথা বলা আছে বর্গা জমির উপর সাধারণত বর্গা চাষির অধিকার থাকে না অন্যের জমি যেহেতু তাই এখানে উৎপাদন কম হচ্ছে বা জমি হারানোর ভয় থাকছে ঠিক আছে বা আমি এ মাত্র হয়তো এক বছর বা দুই বছরের জন্য আমি চাষ করছি তাহলে আমার এত কিন্তু বেশি চাষের জন্য আগ্রহ প্রকাশ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে জমি দীর্ঘমেয়াদের জন্য দিতে হবে বর্গা চাষিকে যেন সে অধিক পরিমাণে শস্য পণ্য উৎপাদন করতে পারে অনেক সময়ের জন্য দিতে হবে কারণ দীর্ঘমেয়াদি লিজ যদি দেওয়া হয় তাহলে কিন্তু তার মধ্যে একটা আস্থা কাজ করবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ভালো উৎপাদনের জন্য নিজেকে নিয়োজিত করতে পারবে দুই নম্বর আমরা বলছি যে বর্গা প্রথার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ঋণ দান করতে হবে আমি বলেছি বর্গা চাষিরা সাধারণত ঋণ পায় না বা পেলেও সেটা খুব বেশি ভাবে না ফলে উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই বর্গা চাষিরা যাতে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ পায় তার ব্যবস্থা করে দিতে হবে কারণ অর্থ না পেলে উৎপাদন কিন্তু ভালোভাবে করা সম্ভব হবে না ঠিক আছে তিন নম্বর আমি বলছি যে মালিক এবং বর্গা চাষির মধ্যে সম্পর্কটা ভালো থাকতে হবে এখন মালিক পক্ষের কাছ থেকে ভূমিহীন কৃষক জমি নিয়ে কাজ করছে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা সাপে নেওয়ালে তাহলে কিন্তু হবে না বর্গা চাষি এবং মালিক পক্ষ উভয়ের মধ্যেই একটা যোগাযোগ থাকতে হবে সুসম্পর্ক থাকতে হবে কারণ উৎপাদন এদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে এদের মধ্যে যদি সরাসরি কোনো যোগাযোগ না থাকে তাহলে কিন্তু এই মালিক পক্ষ কিন্তু কি উৎপাদন হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো তদারকি নিতে পারছে না বা পারে না ফলে উৎপাদনও কিন্তু কম হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা বলছি বর্গাপথার দক্ষতা বাড়ানোর এটি অন্যতম উপায় যে সুসম্পর্ক মালিক পক্ষ এবং বর্গা চাষির মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে এরপরে যেটা বলছি যে ব্যয় বন্টনের কথা বলা হয়েছে ব্যয় বন্টন আমি সাধারণত বলি যে জমি মালিক সাধারণত ব্যয় বন্টন বা উৎপাদন ব্যয় যেটা থাকে সেটা কিন্তু সাধারণত বহন করে না ঠিক আছে বা করতে চায় না আবার ফলে এখানে কিন্তু চাষিরা বর্গা চাষের ক্ষতিগ্রস্ত হয় উৎপাদনের উপকরণগুলো যদি অধিকাংশই মালিক পক্ষ দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে ফসলের কিন্তু অনেকখানি তারা নিয়ে নাই আমি একটু আগেই বলেছি যে বন্টন প্রথাটা কি রকম হবে আমি বলে দিয়েছি ফিফটি ফিফটি হতে পারে বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি হতে পারে বা শর্ত অনুযায়ী হতে পারে তাহলে এই জমির এই ব্যয় বন্টনটা কী হবে সেটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে ঠিক আছে যদি ওকে আরেকটা আছে যে আইন প্রয় প্রণয়ন করা আইন প্রণয়ন বর্গা চাষিরা সাধারণত তারা কৃষক যে কৃষকরা থাকে তারা কিন্তু খুব গরিব ঠিক আছে তাই তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে কিন্তু আইন প্রণয়ন করতে হবে কারণ এরা গরিব মানুষ সাধারণত মানবিক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েই কিন্তু আইনটা থাকতে হবে উনিশশো সালের ভূমি সংস্কার আইনে কিন্তু কি করা হয়েছে দেখা যায় যে বর্গা চাষিদের স্বার্থের দিকে তাকিয়েই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে ঠিক আছে তাহলে এটি তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় এরপরে আজকে আমি যেহেতু শেষ করে দিব আমি একটু বলি যে বর্গা চাষের ভূমি সংস্কার আইনের উনিশশো সালের সতেরো ধারায় মানে এই বর্গা চাষটা কিভাবে রদ করা যায় এ ব্যাপারে কী কথা বলা আছে সেটি নিয়ে আমি একটু বলি তোমরা দেখবা যে বর্গাদার যদি যুক্তি কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া জমি চাষ না করে জমির মান ঠিক না রাখে তাহলে যে বর্গাদার হিসাবে তার নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে এটা এক নম্বর ভূমি সংস্কার উনিশশো চুরাশি ভূমি সংস্কার আইনের সত্তর ধারায় এটা বলা হয়েছে যে বর্গাদাররা যদি যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া জমিতে চাষ না করে জমির পণ্য ঠিকমতো মালিক পক্ষকে বুঝিয়ে না দেয় তাহলে কিন্তু যে কোনো সময়ে তার এই বর্গাদার হিসাবে তার যে নাম সেটি বাতিল হয়ে যেতে পারে ঠিক আছে দুই নম্বর বলা হচ্ছে যে বর্গাদার যদি মালিককে ভাগ না দেয় একেবারেই না দেয় তাহলে কিন্তু তার নামটা বর্গাদারের খাতা থেকে একেবারেই বিলোপ সাধন হয়ে যাবে ঠিক আছে কারণ বর্গা মানেই তো মালিককে তার এক শর্ত অনুযায়ী তার একটা অংশ পণ্য উৎপাদন যে করলো তার শস্য পণ্য তাকে দিতে হবে বা টাকা দিতে হবে ঠিক আছে আরেকটা বলা আছে যে বর্গাদারকে রদ করার ব্যাপারে একটা কথা বলা আছে যে বর্গাদার জমি যদি নিজে চাষ না করে ঠিক আছে নিজে চাষ না করে সে অন্য কাউকে দিয়ে চাষ করে আমি বর্গা জমি জমি বর্গা নিয়েছি মালিকের কাছ থেকে কিন্তু এটি আমি নিজে চাষ করছি না আমি আবার অন্য কাউকে দিয়ে বর্গা দিচ্ছি বা অন্য কাউকে দিয়ে চাষ করাচ্ছি এটা মালিক পক্ষ যদি জানে তাহলে অবশ্যই বর্গাদারের নামটি এখানে বাতিল বা রদ হয়ে যাবে দেন বলা হচ্ছে যদি মালিক পক্ষ নিজেই চাই যে আমি আর জমি বর্গা দিব না আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি জমিটি ব্যবহার করব তাহলে কিন্তু এই বর্গা চাষের যে বিধান বা আইন সেটি রদ হয়ে যাবে ঠিক আছে মালিক যদি দুই বছরের মধ্যে এই জমির মানে আমি সরি যে মালিক এবং বর্গাদার এই দুজনের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো চুক্তি ভঙ্গ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্গাদারের নাম এখান থেকে রদ হয়ে যাবে এটা উনিশশো চুরাশি সালে ভূমি সংস্কার আইনের ধারায় আরও অনেক অনেক বিধান বলা আছে সেগুলো কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হিসাবে মানে বর্গাদারের নাম বাতিল হওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হিসাবে এখানে কাজ করে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে বর্গাদার এবং মালিক পক্ষ এই দুজনের মধ্যেই কিন্তু কি করতে হবে একটা ভালো সম্পর্ক থাকতে হবে চুক্তির ভঙ্গের কোনো রকম কারণ এখানে ঘটানো যাবে না চুক্তির শর্ত অনুযায়ী কিন্তু এই জমি উৎপাদিত পণ্য তাদের উভয়ের মধ্যে কিন্তু বণ্টিত হবে ঠিক আছে তাহলে আমরা বলছি উনিশশো চুরাশি সালের ভূমি সংস্কার আইনে সাধারণত দেখা যায় যে বর্গা চাষিদের স্বার্থের দিকে তাকিয়েই কিন্তু এই আইনটি করা হয়েছে বা তাদের স্বার্থকেই বর্গা চাষিদের স্বার্থকেই কিন্তু এখানে অধিক মূল্যায়ন করা হয়েছে ঠিক আছে আমি যারা আচ্ছা যারা ক্লাস করছো না আমার বলার কিছু নেই তোমরা বাসায় বসে পড়ে নিবে আমি আজকে আবারও রিপিট করি আলোচনা করলাম বর্গা প্রথা নিয়ে তার সুবিধা অসুবিধা তার দক্ষতা কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে বর্গা চাষি এবং মালিক পক্ষ উভয়ের মধ্যে পণ্য বন শস্য পণ্য বা উৎপাদিত পণ্য বন্টিত হয় এবং কিভাবে বর্গা চাষিদের রদ করা হয় বা তাদের নাম কোন কোন ক্ষেত্রে বাতিল করা হয় এটি নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করলাম আমি আজকে কয়েকটা প্রশ্ন দেব খাতা কলম নিয়ে বসতে পারো লিখে নিবা এবং এগুলো তোমরা বাসায় বসে পড়ে নিবা কারণ আমি প্রথমেই যখন এগ্রিকালচার এই চ্যাপ্টারটি শুরু করি কৃষি আমি বলে দিয়েছি এটি একটি বড় চ্যাপ্টার এখান থেকে অনেক কিছু পড়াতে হবে সবগুলো হয়তো পড়ানো যাবে না ওগুলো তোমরা বাসায় বসে পড়ে নিবে আমি আর দুটো ক্লাস এখান থেকে করব। একটি হচ্ছে কৃষি ঋণের উপরে আর একটা উপসি প্রযুক্তির উপরে ঠিক আছে করে আমি এই চ্যাপ্টারটি শেষ করে দেব আজকে আমি কয়েকটি প্রশ্ন দেই তোমাদের বাসায় পড়ে নেবার জন্য তোমরা লিখে নাও বা শোনো এক নম্বর আমি বলি কক্ষ দিয়েই বলবো ক দিয়ে যে বাংলাদেশে কৃষি মৌসুমি বায়ুর জুয়া খেলা বাংলাদেশের কৃষি মৌসুমি বায়ুর জুয়া খেলা ব্যাখ্যা কর খ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব বা গুরুত্ব কি আলোচনা করো এটা এইটা পড়বা দুই নম্বর প্রশ্ন আমি বলি আমি কৃষি যান্ত্রিকীকরণে কিছু প্রশ্ন গত ক্লাসে দিয়ে দিয়েছি এখন একটা দিচ্ছি যে কৃষির যান্ত্রিকীকরণ ও কৃষির আধুনিকীকরণের মধ্যে পার্থক্য কী এবং কৃষির যান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা কি আর গত ক্লাসে আমি কৃষি যান্ত্রিকীকরণের সমস্যা এবং কী এবং সমস্যা দূরীকরণের উপায় কী এটি আমি বলে দিয়েছি ঠিক আছে এর পরে তোমরা ক খ দিও লিখতে পারো বর্তমান অবস্থায় কৃষিতে বৃহৎ আকারে যান্ত্রিকীকরণ সম্ভবপর সম্ভবপরও নয় কাম্যও নয় ড্যাশ দিয়ে উপযুক্ত কারণসহ বক্তব্যটি সমর্থন বা খণ্ডন করো আমি প্রশ্নটি আবার বলি বর্তমান অবস্থায় কৃষিতে বৃহৎ আকারের যান্ত্রিকীকরণ সম্ভবপর নয় কাম্য নয় ড্যাশ উপযুক্ত কারণসহ বক্তব্যটি সমর্থন করো বা খণ্ডন করো ঠিক আছে আর একটি প্রশ্ন আজকে যেটা আমি পড়ানি সেটি হচ্ছে বর্গাচাষ ব্যবস্থা অদক্ষ বর্গাচাষ ব্যবস্থা অদক্ষ কৃষি ব্যবস্থা ড্যাশ এটা অধ্যাপক মার্শাল বলেছেন ঠিক আছে বর্গাচাষ ব্যবস্থা অদক্ষ কৃষি ব্যবস্থা ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা কি করবা বাড়িতে বসে করে নিবা আমি তোমাদেরকে বলি এখন অজস্র সময় তোমাদের হাতে আছে অজস্র সময় তোমরা পাচ্ছ শুয়ে বসে থেকে অলস সময় না কাটিয়ে তোমরা এই যে অনলাইনের ক্লাসগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আমার মনে হয় তোমরা উপকৃত হবা সিলেবাসটা দেখো আমি একটু তোমাদের বলি যে একজন স্টুডেন্ট যদি তার সিলেবাসটা বুঝে ফেলে তাহলে অনেকখানি কিন্তু সে এগিয়ে যেতে পারে তারপরে তার ক্লাস তারপরে তার পড়াশোনা আর বাংলাদেশের ইকোনমিক্সের বহু বই বাংলা বই বাংলাদেশে তুমি পাবা অন লাইব্রেরিতে তুমি পাবা সেগুলো একটি না কয়েকটি বই দেখে তোমরা পড়বা আর গুগল সার্চ করলে অর্থনীতির নতুন নতুন যে তথ্য আছে সেগুলো তোমরা পাবা অর্থনীতির যে পত্রিকাগুলো আছে অর্থনীতির পাতা এই পত্রিকাগুলো আছে এই পত্রিকাগুলো যদি তোমরা গুগল সার্চ করে পড়ে নিতে পারো তাহলে অনেক মানে আমরা বলবো যে নতুন ইনফরমেশান বা একে লেটেস্ট যে ইনফরমেশানগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু পেয়ে যেতে পারো ঠিক আছে তাহলে আমি কৃষির আর দুটো ক্লাস নেবো উপসি প্রযুক্তি এবং কৃষি ঋণ এই দুটো নিয়ে আমি ক্লাসটা শেষ করে দিয়ে অন্য কোনো চ্যাপ্টারে চলে যাব তার আগে আমরা বলে নিই কোভিডের অবস্থা ভালো না আমরা এই যে ঘরে বসে অনলাইন ক্লাস করছি কেন করছি যেন আমরা ইফেক্টেড না হই যেন আমরা নিজের এবং অন্যের ক্ষতি না করি তাই না এই কারণে তোমরা ঘরে থাকবে ঘরে বসে পড়াশোনা করবে অন্য অন্য কাজকর্ম করবে বইপত্র পড়বে প্রে নামাজ পড়বে এবং ভালো মুভি দেখবে নিজেকে পজিটিভ রাখবে দেখবে যে তোমরা অনেকখানি কিন্তু মানসিকভাবে ভালো থাকবে কারণ এই অবস্থায় এই অসময়ে শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতাও কিন্তু অনেকখানি দরকার তা আমার সুপ্রিয় ছাত্র বৃন্দ তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তো তোমরা ঘরের বাইরে না এবং বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করে তোমরা বাইরে যাবে নিজেকে সুরক্ষিত করে তোমরা বাইরে যাবা এবং তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমি আশা করছি একদিন পৃথিবী সুস্থ হবে এবং আমরা আবার আমাদের দেখা হবে এ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ